আমারই এক দুর্বলতা কাউকেই মুখের ওপর না বলতে পারি না সহজে তার জন্যে যে কি সাংঘাতিক বিপদে মাঝে মাঝে পড়ে যেতে হয় তার বলার অপেক্ষা রাখে না এই তো দুদিন আগে আমার কলেজের বান্ধবী শেলির সঙ্গে দেখা আমাকে দেখেই সেই পুরনো চেনা ভঙ্গিতে একগাল হেসে বলল কি রে শালা কেমন আছিস আরে শালিক পাখি যে ভালো আছি তা তুই কেমন আছিস আমি ভালো আছি রে কিন্তু তোর উপরে আমার সাংঘাতিক রাগ রয়েছে এখন সে কি অপরাধ ম্যাডাম হত ছাড়া আমার বিয়ের কার্ড বাড়ি বয়ে গিয়ে দিয়ে আসলাম এলি না কেন ও শেলি ভীষণ দুঃখিত রে আসলে সেই সময়টায় আমার এমন একটা আর্জেন্ট কাজ পড়ে গেল না হলে আমি যেতাম শিওর আমি ভীষণভাবে ক্ষমা প্রার্থী হ্যাঁ ক্ষমা করে দিতে পারি তবে একটা শর্তে শুনি কি শর্ত সেই সময়ের ভুল এখন সংশোধন করে নিতে হবে আমার মেয়ের অন্নপ্রাশন আগামী পরশু দিন ভালো হয়েছে তোর সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল তাই নেমন্তন্নটা এখানেই করে দিলাম যদি না এসেছিস তাহলে কিন্তু বাড়ি গিয়ে মেরে আসব বলে দিলাম এই মেরেছে পরশু দিন পরশুদিন তো আমার অফিসে একটা ইম্পর্ট্যান্ট মিটিং ছিল ওসব বলে কাটালে তো হবে না অফিসের মিটিং থাকলে মিটিং শেষ করে আসবি এখান থেকে তো মাত্র তিনটে স্টেশন আর আমার শ্বশুরবাড়ি স্টেশন থেকে মাত্র পনেরো মিনিটের রাস্তা যাবি গিলে চলে আসবি আচ্ছা ঠিক আছে এবার কথা দিলাম যাব নো মিস্টেক কথা দিলে কিন্তু মনে থাকে যেন আজ হলো সেই দিন কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে মিটিং শেষ হতে হতেই অনেক রাত হয়ে গেল হন্তর্দন্ত হয়ে স্টেশনে এসে দেখি রাত আটটা পঁয়তাল্লিশের রানাঘাট লোকাল ছেড়ে দিয়েছে এই পাঁচ মিনিট হয়েছে তারপরে ট্রেন নটা পঞ্চাশে সেইটা ধরেই চলেছি আকাইপুর অফিসে আজ ধকল গেছে খুব ঘুমে চোখ জুড়িয়ে আসছে পেছনে মাথা টেকিয়ে একটুখানি চোখটা বুঝে নিলাম এখনো দুটো স্টেশন ট্রেন থামবার শব্দে ঘুম ভাঙতেই বাইরে তাকিয়ে দেখলাম গাংনাপুর এ রে সর্বনাশ করেছে দুটো স্টেশন বেশি চলে এসেছি না কি কুক্ষণেই যে ঘুমোতে গেলাম উঠেই করে ছুটে নামলাম ট্রেন থেকে সাথে সাথেই ট্রেনটা একটা লম্বা হুইসেল দিয়ে ছেড়ে দিল রেলের বড় ঘড়িটায় দেখলাম রাত দশটা পনেরো বাজে এই সময় পকেটে ফোনটা বেজে উঠল বার করে দেখলাম যা সন্দেহ করেছিলাম ঠিক তাই সাকচন্নিটা ফোন করেছে কি বলবো কে জানে যা কীর্তি ঘটিয়েছি তা শুনলে তো খেকিয়ে উঠবে তবু ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করেই ফেললাম হ্যাঁ বল কি বলি বলতো তোকে তাহলে এবারও এলি না ধর। তোকে আগ বাড়িয়ে নেমন্তন্ন করাই আমার ভুল হয়েছে নে তোর বকবকানি বন্ধ হলে আমার কথা শোন আমি আসছি মানে এতক্ষণে চলেও আসতাম হয়তো ট্রেনের ভেতরে একটু চোখটা লেগে এসেছিল তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম ভাঙতেই দেখি গাংনাপুর চলে এসেছে বাহ দারুণ অজুহাত তো তুই দেখছিস সেই আগের মতনই ফেরেব্বাস রয়ে গেছিস একটুও বদলাসনি হ্যাঁ তোর যদি বিশ্বাস না হয় তুই ভিডিও কল কর আমি এখন গাংনাপুর স্টেশনেই দাঁড়িয়ে আছি সিরিয়াসলি হুম ঠিক আছে তাহলে তুই এক কাজ কর 10:45 এ আরেকটা ডাউন ট্রেন আছে সেটা ধরে চলে আয় দেখিস আবার যেন ঘুমিয়ে পড়িস না শেলি আমার খুব খারাপ লাগছে এত রাতে নিশ্চয়ই সমস্ত গেস্টরা বাড়ি চলে গেছে আমি গিয়ে তোদের বড় সমস্যায় ফেলে দেব বল ভাট লেকচার বন্ধ করে তাড়াতাড়ি আয় রাখছি এই মেয়েটার সাথে আমার বন্ধুত্ব খুব একটা বেশি দিনের নয় কলেজে মাত্র তিনটে বছর আমরা একসাথে পড়েছি তারপর যে যার মতন এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে গেলাম পুরোনো বন্ধুদের সাথে রাস্তায় দেখা হলেও তেমন একটা কথা হয় না কিন্তু এই মেয়েটার মানুষকে আপন করে নেবার এক অদ্ভুত ক্ষমতা আছে দাদা কোথায় যাবেন পেছন ঘুরেই দেখি একজন লোক এসে পেছনে দাঁড়িয়েছে আমাকে কিছু বলছেন হ্যাঁ আপনাকে ছাড়া তো আর কাউকে দেখতে পাচ্ছি না তাই আপনাকেই বলছি কোথায় যাবেন যাব তো আকাইপুর ও দশটা পঁয়তাল্লিশে ট্রেন ধরবেন বলে বুঝিয়ে দাঁড়িয়ে আছেন হ্যাঁ সে কি আপনি জানেন না ওই ট্রেনটা বন্ধ আছে আজকে দেখছেন না প্ল্যাটফর্ম কেমন খালি খালি এই সময় গাংনাপুর স্টেশন কখনও খালি থাকে এই সর্বনাশ করেছে তাহলে এখন কি করি বলো দেখি ভাই আমাকে যে আকাইপুর পৌঁছাতেই হবে ভীষণ দরকার ও আমি দিকেই যাব স্টেশনের বাইরে আমার ট্রাক দাঁড় করানো আছে যদি চান আমার সাথে যেতে পারেন হ্যাঁ তাহলে তো খুব ভালোই হয় ভাই আমাকে আকাইপুর স্টেশনের কাছে নামিয়ে দিলেই হবে বেশ নামিয়ে দেবো চলুন তবে এমনি নয় কিন্তু কিছু টাকা পয়সা দিতে হবে কি দেবেন তো ভাবলাম এছাড়া তো আর কোনো উপায় নেই যা বিপদে পড়েছি তা থেকেই ট্রাকওয়ালাই আমাকে বাঁচাতে পারে তাই বললাম হ্যাঁ হ্যাঁ সে দেবো খুন তুমি চলো তুমি চলো আর দেরি করো না আমার একটু তারা আছে হ্যাঁ আসুন তারা আমারও কম নেই তুমি যে আমার কত বড় উপকার করলে ভাই তুমি ওইভাবে দেবদূতের মতন প্ল্যাটফর্মে এসে না পড়লে আমি ভারী বিপদে পড়ে যেতাম সে ঠিক আছে কোনো ব্যাপার না তা দাদা আকাইপুরে কোথায় যাবেন ওখানেই বাড়ি নাকি না না ওখানে আমার এক বান্ধবীর বাড়ি ওর মেয়েরা জন্নপ্রাশন ছিল সেখানেই যাচ্ছিলাম আর কি বলতে বলতেই দেখলাম ছেলেটা ট্রাকটাকে হাইওয়ে ছেড়ে মেঠো রাস্তায় নামিয়ে দিল এ কি গাড়ি কোথায় নামালে এদিক দিয়ে কোথায় যাবে এটা তো আকাইপুর যাওয়ার রাস্তা নয় না না এটা দিয়েও আকাইপুরে যাওয়া যায় এটা হলো শর্টকাট মাঠের ভেতর দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছানো যায় সে হোক তবু এরকম মাঠের মধ্যে দিয়ে গাড়ি ঢুকানো ঠিক হলো না মনে হলো আমি না হয় ভাড়া তোমাকে একটু দিতাম এর মধ্যে আবার ধর্মের কলটা বাতাসে নড়ে ওরে বাবা আবার শেলি হ্যালো হ্যালো আমি শেলির হাজব্যান্ড দশটা পঁয়তাল্লিশ ট্রেন জানেন তো হ্যালো হ্যালো আপনি কিন্তু ভুলেও কারো উঠবেন না শুনতে পাচ্ছি না নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হয় আমি চলে এসেছি প্রায় রাখছি ফোনটা রেখে আচমকা পাশে তাকাতেই দেখলাম আমার পাশে বসে থাকা ট্রাক ড্রাইভারের সে কি ভয়ানক মূর্তি সারাটা শরীর ফ্যাকাশে কপালের কোনায় গভীর ক্ষত চিহ্ন তা থেকে রক্তের ধারা বেয়ে নামছে এইসব কী দেখছি আমি এ কি ঠিক দেখছি দুহাত দিয়ে চোখ রোগড়ে নিয়ে ভালো করে তাকালাম না সব তো ঠিকঠাক স্বাভাবিকই আছে তাহলে কি ভুল দেখলাম হ্যাঁ তাই হবে হয়তো কিন্তু এরকম ভুল কেন দেখলাম এর মানে কি মনের কোনায় কোত্থেকে যেন এক গাদা ভয়ে এসে জমা হলো সেটাকে কাটিয়ে উঠবার জন্য ভাবলাম এর সাথে গল্প জুড়ে দিই বলছিলাম তোমার নামটা তো জানা হলো না আমার নাম আমার নাম জেনে আর কি করবেন আমাদের কি আর কেউ নাম ধরে ডাকে নাকি আমার নাম রতন রতন প্রামাণিক ও তা রতন তুমি এত রাতে গাংনাপুর স্টেশনে এসেছিলে কেন কোনো কাজ ছিল নিশ্চয়ই কাজ তো ছিল কাজ না থাকলে কি আর এমনি এমনি আসি আচ্ছা তা তোমার বাড়ি কোথায় আরে আপনি তো দেখছি মেলা প্রশ্ন করেন চুপ করে বসুন না আপনার আগাইপুর এলে ডেকে দেবো কোন তখন বসুন চুপ করে এত কথা বললে গাড়ি চালাতে অসুবিধা হয় তারপর ভালো মন্দ কিছু একটা ঘটে গেলে আপনারাই তো ড্রাইভারদের তুলোধনা করে ছাড়েন এর মধ্যে দেখলাম সামনেই বেশ কয়েকজন লোক দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে মনে হচ্ছে তারা যেন পথ অবরোধ করেছে সাথে সাথে রতন গাড়ির ব্রেক কষল তারপর আমাকে বলল। বললো বসুন আমি এক্ষুনি আসছি আমি না আসা পর্যন্ত গাড়ি থেকে নামবেন না যেন গাড়ি থেকে নেমেই ছেলেটা হনহন করে হেঁটে কোথায় যেন চলে গেল অমনি সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলোর মধ্যে একটা চাপা গুঞ্জন বেঁধে গেল তারপর দেখলাম তারা যেন এই ট্রাকটার দিকেই এগিয়ে আসছে তাদের ভাবভঙ্গি দেখে মনে হলো কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই আছে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল লোকগুলো ট্রাকের সামনে এসে দাঁড়িয়ে আমাকে বলল কি বাবা দাদা ড্রাইভারটা কোথায় গেল এ দাঁড়া দাঁড়া এটাকে আগে গাড়ি থেকে নামা দো এ মশাই আর নামুন দেখি নামুন নেমে আসুন তারপরে কথা হচ্ছে না নেমে আর উপায় কি নেমে দাঁড়ালাম বললাম কেন কিছু সমস্যা হয়েছে হ্যাঁ সমস্যা মানে সমস্যা পুরো জীবন মরণ সমস্যা সে কোন দিকে গেল আগে বলুন দেখি গাড়ি থেকে নেমে ঠিক কোন দিকে গেছে আমি খেয়াল করিনি কিন্তু কি হয়েছে আমাকে একটু বলবেন আমি তো কিছুই বুঝতে পারছি না তার আগে আপনি বলুন আপনি কে এই ট্রাকে আপনি থেকে উঠলেন আমি আকাইপুর যাব বলে একটু এই ট্রাকে লিপস নিয়েছিলাম আপনি এই ট্রাকালাকে আগে থেকে চিনতেন না না আজকেই প্রথম দেখা তাহলে ওর কোনো দোষ নেই এই তোরা ওকে যা বরং ওকে গিয়ে খুঁজে বার করে আনি চল এরপর সকাল হয়ে গেলে তো আর বদলা নেওয়া হবে না তারপর আবার সেই এক বছর পর আমাকে প্লিজ বলুন কি হয়েছে কি আর হবে ওই ছোড়ার জন্য আমাদের সব হারাতে হয়েছে ঘর পরিবার এমন কি জীবন তার মানে এইসব কি বলছেন হ্যাঁ ঠিকই বলেছে বিশ্বাস না হলে এই দেখো তারপর যা দেখলাম তা একবার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না দেখলাম এদের প্রত্যেকের চেহারা বদলে গিয়ে চোখের নিমেষে ফুটে উঠল সব নারকীয় তার সাথে সাথে সে যে কি বিকট মাংস আমি জীবনে আর পাইনি কোনো পার্থিব গন্ধ হতে পারে না আর আর এই যে মানুষগুলো আমার সামনে দাঁড়িয়ে আছে এরা কি ইহজগতের জগতের মানুষ এরা কি মানুষ আদৌ নাকি প্রেত এই হতভাগা এদিকে দৌড় মার তাড়াতাড়ি শলির গলার আওয়াজ শুনতে পেলাম যেন পেছনে তাকিয়ে দেখলাম দুটো হেডলাইটের আলো জ্বলছে সেখান থেকে শেলি তারো স্বরে চেঁচাচ্ছে কি রে আই আহম্মক কোথাকার আয় তাড়াতাড়ি আর কিচ্ছু না ভেবে সোজা সেই দিকে দৌড়লাম হাপাতে হাপাতে গিয়ে কোন রকমে গাড়িতে উঠতেই গাড়িটা চলা শুরু করে দিল তোকে তখন কতবার করে ট্রাকে উঠতে বারণ করা হলো তুই তো শুনতেই পেলি না তোকে বলা হলো যে আমরা গাড়ি নিয়ে আসছি পরিচয় করিয়ে দিই ও অনির্বাণ সেন আমার একমাত্র স্বামী আর তোমাকে আমার যে বন্ধুর কথা সবসময় বলি একটা ক্যাবলাকান্ত এই যে সে শঙ্খদ্বীপ সেলি এটা কি ছিল ভূত দেখেছি এর আগে কখনো না তাহলে আজ প্রথম দেখলি আমার দৌলতে কি বলিস ভূত হ্যাঁ আরে এটা অনেক বছরের আগের কাহিনী তখন গরমকাল এসব দিকে গরমের রাতে মাঠে মাঠেঘাটের লোকজন শুয়ে থাকে তুই আজ যে ট্রাকে করে এই পর্যন্ত এলি ওই ট্রাকটা সেদিন রাতের বেলায় পথ ভুল করে এই পথে ঢুকে পড়ে কিছুক্ষণের মধ্যে ড্রাইভার ভুল বুঝতে পেরে গাড়ি ঘোরানোর জন্য গাড়িটাকে রাস্তার ধারে একটা মাঠের মধ্যে ঢুকিয়ে দেয় যাদের সঙ্গে তুই গাড়ি থেকে নেমে কথা বলছিলিস ওরা এই এলাকারই মানুষ সেদিন রাতের বেলা ওরা ওই মাঠের মধ্যেই শুয়েছিল টের পায়নি গাড়ির চাকা কখন যে ওদের বুকের উপর উঠে গেছে তাদের চিৎকারে এলাকার লোক সব ছুটে আসে কিন্তু ট্রাকটা ততক্ষণে পার মাঠে শুয়ে থাকা লোকগুলো সেখানেই সবাই মারা যায় আর অবাক করার বিষয় পরের দিন সকালবেলা গাগনাপুর স্টেশনের পাশে একটা গাছের নিচে ওই ট্রাকটাকে দলা মোচা অবস্থায় পাওয়া যায় আর তার ভিতরে ওই ড্রাইভারটাকে সে পুরো ছাতু হয়ে গেছিল তারপর থেকে প্রত্যেক বছর ওই দিনে ওদের আত্মা ফিরে আসে তারপর নানান রকমের কাণ্ড বাধায় আজ হলো সেই দিন তেসরা বৈশাখ এই দিনটাই রাতের বেলায় এই মাঠের রাস্তায় কেউ আসে না আমার হাজবেন্ড তো তোকে এই জন্যই ফোন করে বারণ করেছিল যে কোনো ট্রাকে না উঠতে আর এই মেঠোপথে না আসতে কিন্তু তুই তো শুনতেই পেলি না আমরা আন্দাজ করতে পেরেছিলাম যে এরকম একটা কেলোর তুই ঠিকই বাঁধাবি সেই জন্যই তো গাড়িটা নিয়ে এসেছিলাম না হলে কি হতো কে জানে